আজকে আমাদের আলোচনা প্লেব্যাক সিঙ্গার আশা বসলের জীবনের করুণ অধ্যায় নিয়ে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসাবে যতটাই সফলতা পেয়েছেন তার সংসার জীবন বা ব্যক্তিগত জীবনে তিনি ততটাই কিন্তু ব্যর্থ হয়েছেন যাই হোক মাত্র ষোলো বছর বয়সে দিদি লতা মঙ্গেশকরের সেক্রেটারিকে বিয়ে করে কন্যা হয়েছিলেন আশা তারপর পরিবারের সাথে সুসম্পর্ক করতে চাইলে বেঁকে বসেছিলেন কিন্তু তার স্বামী গণপতরাও ভোঁসলে আশার জীবনের এই কালো মেঘ সম্পর্কে অনেকেরই অজানা জানুন আজ আশা বসলের বিবাহিত জীবনের সেই করুণ কাহিনী সবচেয়ে বেশি গান বিশ্ব রেকর্ড রয়েছে তার গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম রয়েছে আশা বসলে অনেক ভক্তরাই হয়তো জানেন না তার জীবনের এই লড়াই ১৬ বছর বয়সে ত্যাজ্যকন্যা মঙ্গেশকর পরিবার থেকে তারপর শ্বশুরবাড়িতে দীর্ঘ লড়াইয়ের পর পরিবারের সাথে সুসম্পর্ক করতে চাইলেও পারেননি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে সংসার করার পর তিন সন্তান সন্তানসহ বিতাড়িত করেন তার স্বামী গণপতরাও ভোঁসলে তিন সন্তান নিয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতে হয় গায়িকাকে গায়িকার ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল দিদির সেক্রেটারি গণপতরাও ভোঁসলে যখন তার বয়স ছিল একত্রিশ বছর এই ঘটনার পর বোনের সাথে সম্পর্ক ছিন্ন হয় দিদির এদিকে লতার খ্যাতি দিন দিন কিন্তু বাড়তে থাকে লতার যশ খ্যাতি সইতে পারছিলেন না গণপতরাও আশার হাতে কাজের অপার সেইভাবে ছিল না তিনি চাইতেন আশা অনেক অনেক উপার্জন করুক বড় শালিকার সাথে দেখা করতে দিতেও চাইতেন না আশাকে টাকার জন্যে চাপ দিতেন আশা বসলেকে উনিশশো সালে আশা তার তিন সন্তানকে নিয়ে বাড়ি ছাড়া হন তারপর জীবনের আসল যুদ্ধ শুরু হয় এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন গুমরাও ওয়াক্ত আদমি আর ইনসান হামরাজ এর মতো ছবিতে প্লেব্যাক করেছিলেন তিনি এভরি সং হিট ছিল এই সময়ই শচীন বর্মণের পুত্র আর ডি বর্মনের সাথে তার স্টুডিওতে আলাপ হয় এবং এই আর ডি বর্মন তার থেকে কিন্তু ছ বছরের ছোট ছিল তিনি একদিন আশা বসলেকে প্রেম প্রস্তাব দিয়ে বসেন অতীতের কালো মেঘ তখনও পিছু ছাড়িনি আশা এবং সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আশা বসলে পরবর্তীতে উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশা বসলে ও আর বর্মন এই সংসারে ও তেমন সুখ জোটেনি আশা ভোঁসলে আর ডি বর্মন মদ্যপান অতিরিক্ত ধূমপান করতেন যেটা আশা বসলে সহ্য করতে পারতেন না আশা সেই কারণে আলাদা থাকেন এমনটাই শোনা যায় তাদের একে অপরের প্রতি ভালোবাসায় চিত ধরেনি একটুকু এরপরেও পরবর্তীতে আর ডি বর্মনের মৃত্যুর পর প্লেব্যাক সিঙ্গার হিসাবে আরও বক্ত জায়গা করতে পেরেছিলেন আশা বসলে আজ এইটুকুই আরও বিস্তারিত তথ্য এ বিষয়ে আমি আপনাদেরকে জানাবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে